Hey everyone, welcome to my another video. Shobai ke shagoto janacchi Family World e. Ajke apnader ke niye jabo shabharer ekti onnotomo mojadar khabar try koranor jonno. Cholen tahole. To chole eshechi meme kebab ghore. Etar address hocche Mukti Mod theke straight giye Tarapur Masjider thik opposite e. Echharao jara chinte parchen na তারা অবশ্যই এনামের মাঠ বললে হয়তো চিনতে পারবেন এনামের মাঠের ঠিক পেছনের দিকে এই কাবাব ঘরটি অবস্থিত আজকে এখানে কিনতে এসেছি চিকেন কিমা কাবাব যেটার মূল্য হচ্ছে শুধুমাত্র 50 টাকা ইয়েস স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিমা কাবাব যেটা বেশ বড় বড় সাইজের এবং ভালো একটা অ্যামাউন্টের কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা এইটার টেস্ট কেমন এবং ভেতরে কি রকম দেখতে খেতে কি রকম এটা ডিটেইল বলবো একটু পরে এখন বলে দিই এখানে আর কি পাবেন এখানে পাবেন হচ্ছে গিলা করিজা আর মুরগির পা আর পাখার বিভিন্ন ধরনের কাবাব সাথে আপনারা চাইলে পরোটা কিংবা রুটি অর্ডার করতে পারেন তো আজকে আমি এখান থেকে পরোটা বা রুটি কিছুই নেইনি গিয়েছিলাম থানা রোডের একটি ভালো হোটেল বরিশাল হোটেল এন্ড রেস্টুরেন্ট আচ্ছা আগে বলে দিই এটা কোনো পেইড রিভিউ না আমার পছন্দের খাবারগুলো শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি তো বরিশাল হোটেলে গিয়ে দেখলাম একটা মামা খুব সুন্দর করে পুরি ভাজছেন এবং সাথে আমার অর্ডার করা নান রুটিগুলো বানাচ্ছেন তো একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম মামা কি সুন্দর করে এই নান রুটিগুলো বানাচ্ছেন নান রুটি বানানোর শেষের দিকে এখন চলে আসলাম খাবারগুলো নিয়ে বাসায় তো এই তো দেখেন এইটা হচ্ছে আমাদের সেই 50 টাকার কিমা কাবাব টু বি ভেরি অনেস্ট আমার লাইফে আমি যত কাবাব খেয়েছি এত কম প্রাইসে এত স্যাটিসফাইং কাবাব কখনোই ট্রাই করিনি এবং একটু ডিটেইলে বলি পুরোটাতেই হচ্ছে কিমা এখানে আমার আমি কোনো আটা ময়দা কিংবা ডালের উপস্থিতি পাইনি এবং ভেতরের যে মশলাগুলো ছিল খুবই ব্ল্যান্ড মানে খুব সুন্দর করে ব্ল্যান্ড হয়েছে একটু এক্সোটিক টেস্ট আচ্ছা সাথে যেটা দিয়েছিল এই পেপের সালাদটা এই সালাদটাও সাথে খুবই ভালো লাগছিল বিকজ উপরে একটু মজার কোনো মশলা ছেটানো হয়েছে তো একটু দেখেন পুরোটাই হচ্ছে চিকেন আর 50 টাকায় এই জিনিসটা রিয়েলি ওয়ার্থ ইট যারা যারা এই খাবারটি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আমার এই ইনফরমেশন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ